এই ঝুমা ঝুমা এই ঝুমা কিরে কি ড্যাশ করতে গিয়ে ধরা পড়েছিস? সবাইকে বল, ক্যামেরা করে বলতে পারছিস না? মান সম্মান ডুবে যাচ্ছে। তোর পাড়ায় গেছিলাম, সব খোঁজ খবর নিয়ে এসেছি। তোর ছেলে স্কুলে কি দেখছিল? আর সেদিনকে তুই কত খেয়েছিলি? হ্যাঁ, যেদিন পিকনিক হয়েছিল, পিকনিক, আমি ভিডিওটার শুরুটা তোমাদের একটু বলছি, কিন্তু ভেতরে আস্তে আস্তে বলেছি কিছু অনেক গোপন 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 তথ্য তুলে ধরেছি। এদিকে আমাদের দেখো, বাড়িতে দেখো, দেখতে পাচ্ছ তোমরা, এই যে সমুমা কাজ করছে, সেই কারণে আমি জোরে জোরে কথা বলতে পারছি না। যতই হোক ড্যাশ মারা গল্প, তাই ড্যাশ মারা গল্প বলতে গেলে আমাকে ধীরে ধীরে বলতে হয়েছে। তার জন্য একটু প্লিজ মন দিয়ে শুনো। জোমস পুরো ড্যাশ খেয়ে গেছে, শুধু ইউটিউব থেকে নয়, পাড়ার লোক থেকেও। আমি আজকে পুরো খবর নিয়ে এসে তোমাদের সামনে ভিডিও করতে বসেছি, বুঝেছো? কারণ আমি আমার ভিউয়ার্সদেরকে সব সময় সঠিক তথ্যটাই তুলে ধরবো বলে। আরও যদি বেশি বাড়াবাড়ি করো, ওই চিঙ্কি জিঙ্কি সবার একবারে বাড়ি থেকে ড্যাশ মেরে দিয়ে আসবো। আজকে এখনকার ড্যাশটা জুমসকে মারছি, তাই জুমসের মানে শুধু ইউটিউব ড্যাশ মেরে দেয়নি, জুমসের পাড়ার লোকরাও জুমসকে আচ্ছা তোরা ড্যাশ মেরেছে। পুরো জল জ্যান্ত তাজা খাবার, আজকা তাজা খাবার, আজকা তাজা খাবার, আজকা তাজা খাবার। তা দেখেন, আমি ঝুমসের বাড়ি গেছিলাম। ঝুমসের বাড়ির আশেপাশে পাড়া প্রতিবেশীর কাছ থেকে প্রচুর খবর সংগ্রহ করে নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমরা কিন্তু, আমি এখানে কিন্তু অনেক কিছু গোপনীয়তা অবলম্বন করেছি, তার জন্যে তোমরাও কিন্তু কমেন্ট লিখবা ভীষণভাবে ইয়ে করে, কারণ আমি একদম খোদ ঝুমসের গোড়ায় গিয়ে, একদম গোড়া থেকে গিয়ে খবর কালেক্ট করে এনেছি তোমাদের জন্যে, শুধু তোমাদের জন্যে। কারণ ইউটিউবের পর্দায় আমি ওর ঝুমসের মুখ টেনে ছিঁড়ে দেবো, ছিঁড়ে দেওয়ার জন্য একদম চলে এসেছি। কারণ ঝুমস তো ওই বুড়োর সাথে ধরা পড়েছে। আর ওই যে পিকনিকটা লাস্ট ভিডিও না, সেই পিকনিকের রাতে প্রচুর ড্যাশ 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 খেয়েছে, এত ড্যাশ খেয়েছে। আমি না তোমাদের সামনে তোমাদের কমেন্ট মনে পড়ে যায়, ওই ড্যাশ ড্যাশ বললে আমার হাসি পায়। কেন তো বলে কি, সীমাদি তোমার জানো ঝুমসের ওই ড্যাশ ড্যাশ, আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে করতে আমি ভুলে সেগুলো মনে করি। তা তোমার হচ্ছে ওই ড্যাশ খেয়েছে, ড্যাশ খেয়ে পুরো ড্যাশ হয়ে গিয়ে শরীর গরম হয়ে গেছিলো ঝুমসে। কী কম করলাম না, তোমরা তো বিশ্বাস করো না ঝুমসের ভিতরে কত ইয়ে। ঝুমস ওই বুড়োকে ধরে একবারে ড্যাশ মেরে নিয়েছে, আর সেইটা দেখে নিয়েছে, দিয়ে রামপার দিয়ে ড্যাশ করে দিয়েছে ঝুমসকে। তোমরা তো ভাবতে পারবা না আমি গিয়েছি। এবার যদি তোমরা ভাবো আমি যাইনি, মিথ্যা কথা বলছি, আমি তার প্রমাণও এনেছি, প্রমাণ সহকারে আমি তোমাদের ভিডিও দেবো। সীমা কোনো সময় মিথ্যা কথা বলে না, মাথায় রাখবার। শুধু কি এটা হয়েছে, আবার কি বলবো, ওর ছেলের ফোনে ওই ড্যাশ ড্যাশ সিনেমা, ওর ছেলেও তো ড্যাশ ড্যাশ সিনেমা দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, স্কুলে বসে বসে ওই ড্যাশ ড্যাশ সিনেমা দেখছিল, জানো। ছি কি বলবো, আমি এইসব খবর শুনি আমার কান দিয়ে জাস্ট ধোঁয়া উঠছিল, ধোঁয়া। আর আমার খুব খারাপ লাগছিল যে এরকম ঝুমসের মানে প্রথমত চ্যানেলটা সবাই ইউটিউব স্ট্রাইক চলছে, তার মধ্যে আবার এরকম ড্যাশ মেরে দিয়েছে, ও তো কোনো দিক দিয়েই নেই। তবুও কিন্তু দেখবা ইউটিউব চ্যানেলে ফেরত এসে ওর রুদবা দেখবা, তখন ওর খাঁচায় ক্যাঁত ক্যাঁত করে লাথি মারবা। ভিডিওটা আস্তে আস্তে করছি কারণ বাড়িতে মিস্ত্রি কাজ করছে, সবাই শুনে নেবে না ওই কারণে। ঝুমসের ড্যাশ মারা গল্প যদি তোমরা শোনো, আর ঝুমস কীভাবে ধরা পড়েছে, ঝুমস কীভাবে ওটা করছিল, আর ঝুমসের ছেলে কীভাবে স্কুলে ওই ইয়ে করতে গিয়ে ধরা পড়েছে, তার জন্যে পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা কিন্তু স্কিপ করো না, ভিডিওটা দেখার পর লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা শেয়ার করো, কারণ ঝুমসের কাচ্চা চিঠা তোমাদের কাছে খুলছি। আমি কিন্তু কোনো প্রমাণ রেখে কাজ করবো না, কারণ জানোই ঝুমস প্রথমত ডিভোর্সি, দ্বিতীয়ত বাচ্চা নেই, আর মা বিধবা, কারণ ও কিন্তু অনেক কিছু করতে পারে, কারণ ও একটা ভালো জলজ্যান্ত স্বামীর সঙ্গে প্রতারিত করে ইউটিউব লোককে কিন্তু বোকা বানাচ্ছিল, বুঝেছো? সেই কারণে ওই কারণে কিন্তু আমি অনেক কিছু প্রমাণ কিন্তু তোমাদেরকে উজ্জ্বভাবে দেবো, যেটা তোমরা দেখে বুঝে নেবা, ওকে। তার জন্য স্কিপ করো না, ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তোমরাই তো এই খাটনি করে ওর বাড়ি অব্দি গিয়ে যদি আমি খবর সংগ্রহ করে নিয়ে এসে দিই, তারপর যদি তোমরা মন দিয়ে না দেখো, মনে কষ্ট হবে কিনা বলো, একটু কষ্ট হতো হয় দেখতে থাকো। এটা কিন্তু ধুবুলিয়া স্টেশন, তোমরা ভালো করে দেখো,
কারণ আমি পুরোটা ক্লিয়ার করব না, কিন্তু তোমরা দেখতে পাবে, দেখতে থাকো। এইটা দেখো আমি টানার চেষ্টা করছি, আরও আমি তাড়াতাড়ি করে স্টেশনে উঠতেই ট্রেনটা চলে এসেছে, আমি উঠে বসে পড়েছি যাতে মিস না করি ট্রেনটা। এবার তোমরা দেখতে পাবে এখান থেকে আমি ধুবুলিয়া স্টেশনে কীভাবে গিয়েছে। দেখো ট্রেনের ভেতরেই বসে আছি, এই দেখো। হ্যাঁ, এটা পুরো জুমার বাড়ির কাছে গিয়ে খবর নিয়ে তোমাদের খবরটা দিচ্ছি। গুড মর্নিং, জয় সীমাতে সবাইকে স্বাগতম। আমি ঝুমসের ব্যাপারে তোমাদেরকে প্রত্যেকটা মুহূর্তের খবর তোমাদের কাছে পৌঁছে দেবো বলেই আমি যে প্রথমে যে সিমটা দিয়েছি সেটা হচ্ছে আমি যে ঝুমসের ওইদিকে গেছিলাম, ঝুমসের বাড়ির আশেপাশে গেছিলাম, তার ভিডিও। দেখো পাড়া প্রতিবেশীরা সবাই কিন্তু ঝুমসকে খুব অপছন্দ করে, আর সবথেকে বড় ব্যাপার কেউ ক্যামেরাতে সেভাবে আসতে চায় না ওর পাড়ার লোক, বা বলতে চায় না, আর আমিও চাইনি, কারণ আইনের ব্যাপার আছে। আমি যদি ওর প্রত্যেকটা জিনিস ফটো করে এনে তোমাদের দেখাই তাহলে ওখানে কিন্তু ও মেন্টাল হ্যারেস বা এইসব ব্যাপারে আমাকে নিয়ে একটা ইয়ে করতে পারে, যে দেখো ও আমার বাড়ির কাছে এসে আমাকে মেন্টাল হ্যারেস করছে, আমার পাড়া প্রতিবেশীকে উস্কাচ্ছে, এরকম করে কিন্তু ও কিন্তু এটা আমার বিষয়ে অ্যাকশান নিতে পারে। সেই কারণে আমি তোমাদেরকে ডিটেলসে ওই সব ব্যাপারে কিন্তু পুঙ্খানুপুঙ্খ দেখাতে পারছি না। কিছু ব্যাপার আছে, তোমরা নিশ্চয়ই শিক্ষিত মানুষ, তোমরা জানো, কিন্তু তার কিছু প্রমাণ আমি তোমাদের দিয়ে দিলাম যে আমি দৌড়ে দৌড়ে ট্রেনে এসে বসেছি, তার কিছু অংশ দেখো। মানে জায়গা ছিল না, দৌড়ে এসে সিট কোনো মতে নিয়ে বসেছি, বসে আমি তুলে ছবিটা তুলে দিয়ে দিয়েছি যাতে তোমাদেরকে বোঝাতে পারলাম আমি গেছি, আবার অথচ ও আমার কোনো প্রমাণ পেল না। এবার বলি, ঝোমস পুরো বাড়িতে এমনভাবে নোংরা র্যাকেট করছিল যেই নোংরামির জন্যে ওর পাড়ার লোকও এসে ওকে আচ্ছা করে পেদিয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু তোমাদেরকে আমি গোপন সূত্রে গোপনভাবে গোপন মানে তদন্ত করে এনে বলছি, ও ওই শুটকো কাকুর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছিলো, যেটা তোমরা পিকনিকে দেখেছো, ওদের বাড়িতে অনেকেই এসেছে সেদিন, প্রচণ্ড ড্রিঙ্ক করেছে ওরা। হ্যাঁ, ড্রিঙ্কস করে ওদের বাড়িতে, দেখো আমি পুরো সব কিছু কিন্তু তোমাদের ডিটেলসের নাম সহকারে বলবো না, সেদিনকে ওরা ড্রিঙ্কস করে এবং প্রচণ্ড পরিমাণে নোংরামি বাওয়েলি বাওয়াল যেটাকে বলে বাউল, মানে ওই যে বলে না ভ্যানতারা, যেরকম এরকম করেছে এবং পাড়ার লোককে নোংরা নোংরাভাবে গালাগালি দিয়েছে। তার কারণ হচ্ছে ওই আশেপাশের লোকের কাছ থেকে যে আমরা সব খবরগুলো পেয়ে যাচ্ছি, সেই কারণে ওরা সবাইকে খুব আজে বাজেভাবে গালাগালি দিয়েছে, সেই কারণে একটা বেশ বড়সড় উশৃঙ্খলতা সৃষ্টি হয়েছে ওদের পাড়ায়। তার জন্য ঝুমসকে একেবারে গণপিটুনি দিয়েছে, এবং ঝুমসের ছেলের ফোন থেকে, বললে বিশ্বাস করবে না, ঝুমসের ছেলের ফোন থেকে নোংরা নোংরা সিনেমা বেরিয়েছে, যে কারণে ওই ঝুমসের ছেলের স্কুলেও খুব বড়সড় প্রবলেম চলছে। মানে এরা এতটা নোংরা, মা এই নোংরামি করতে করতে মা বিভোর হয়ে গেছে, মায়ের জন্যে ছেলেটাও কিন্তু নোংরামি পথে বেরিয়ে পড়েছে এবং নোংরামিতে বেশ মশগুল হয়ে রয়েছে। এটা কিন্তু শুধু তোমাদের যারা মানে সত্যিকারের ঝুমসের অত্যাচারে পাগল হয়ে গেছিলে, যারা ঝুমসকে মোটেই পছন্দ করো না, সেই সব মানুষদের জন্য এই খবরটা, যে ঝুমস কতটা নোংরা, কতটা মানে নোংরা থেকে নোংরা বাজে বেয়াদব একটা মেয়ে। তোমাদের কাছে আমি সত্যি কথাটা না তুলতে পারলে মনে হচ্ছিলো খুব খারাপ, কারণ সবথেকে জোমস এই নোংরামি করে প্রথম থেকে ভেবে রেখেছিল, ঝুমসের এতটা নোংরামি বাড়াবাড়ি শুরু করেছিল, যেই কারণে মানুষ কিন্তু ওদের প্রতি বিব্রত হয়ে গেছে। এছাড়াও আরেকটা যেটা বলতে গেছিলাম, যে ঝুমস কিন্তু প্রথম দিন থেকেই ইউটিউবটা বিষয়ে ভীষণ রিসার্চ করে নেমেছে, কারণ ও জানে ইউটিউব চ্যানেল গ্রো করতে গেলে মিথ্যে কাহিনী, অসহায়তা, তারপরেও যদি মানুষ না শোনে তখন ন্যাংক্রো নাচতে হবে। ও প্রথম দিন থেকে কেউ তোমরা ঝুমসকে বোকা ভেবো না, অসহায় ভেবো না, দুর্বল ভেবো না, ওর ব্রেনে বিশাল বুদ্ধি, ও যদি সত্যি প্রপার পড়াশোনা করতো। মিক্সি চলছে, এক সেকেন্ড দাঁড়াও। বাড়িতে যদি মিস্ত্রি আর নিয়ে থাকে কথা বলে শান্তি হয় না। তো যাই হোক, তোমাদেরকে যেটা বলছিলাম যে ও প্রথম দিন থেকে ওকে যদি কেউ বোকা ভাবো, ওকে অসহায় ভাবো, সে খুব বড় ভুল করবে, তার কারণ ও মেন্টাল সেট করেই নেমেছিল যে ইউটিউব জার্নিটা কীভাবে করবে আর ইউটিউব চ্যানেল কী করে গ্রো করতে হয়। তবে প্রথম দিকে ও চাইছিল স্টোরিগুলো, যে মিথ্যে মিথ্যে দিদি জামাইবাবু, ওর ডিভোর্স, ওর ছোটো বাচ্চার সময় কীভাবে ডিভোর্স হলো, এই সব কাহিনিগুলো বলতে, কিন্তু যখন দেখলো মার্কেট এই সব কাহিনিগুলোর খাচ্ছে না, তখন কেয়া মৌমিতার ওই ন্যাংটোপানা দেখে ও দেখলো ওর থেকেও সহজ উপায় কেয়া মৌমিতার মতো ন্যাংটো হয়ে যাওয়া। কিন্তু কেয়া মৌমিতার কাছে তো রূপ ছিল, ডাগর ডগর গায়গত ছিল, যেটা তো ঝুমসের কাছে নেই, সেই জন্য ও ওইখানটায় পিছিয়ে গেল।
এবং ও মানে ও যদি পড়াশোনা করতো, ও যদি সত্যি ব্রেনটা চালাতো, যতই হোক ওনার ওর শরীরে তো ওর বাবার রক্ত আছে, যখন বাবা তো একটা শিক্ষিত মানুষ, বড় র্যাঙ্কে চাকরি করতেন এবং যথেষ্ট, ওনার আরও আগে জুমসকে বাদ দিয়েও তো দুই মেয়েকে মানুষের মতো মানুষ করেছে, তিন বোন, ওর তো মানে দিদিদের তুলনা হয় না। নাচে গানে ও বলছে না, গানের টিচার, গান গান করতে আসতো, ওর একটা এমন চ্যানেলে ওর দিদি এবং কি নোংরা ভিডিও করেছে যেটা আমি ডাউনলোড করে রেখেছি, সেখানে তো নাম নিয়ে নিয়ে চিৎকার করে নোংরা নোংরা কথা বলেছে, নাম নিয়ে নিয়ে, ভাদ্দার থেকে ভাদ্দা, অসভ্য নোংরা ইতর যদি কেউ থাকে সেটা হচ্ছে জুমস। তা ও পারে না এমন কিছু নেই, ও কিন্তু মনে করলে এমন এমন করেও মানে ও নিজের ক্ষতি করেও আমার নামে অ্যালিগেশন দিতে পারে, সেই কারণে কিন্তু আমি ওর পাড়া প্রতিবেশী বা আমি কোথায় গেছি না গেছি আমি কিন্তু কোনো কিছু ডিটেলস তোমাদেরকে দিচ্ছি না, ঠিক শুধুমাত্র ওইটা কারণে, নাহলে বাদবাকি ওকে আমি পুরো কাচ্চা চিঠা খুলে দিতাম। কিন্তু আমার সাথে তো লোক লাগবে, বেশ 8-10 জন যদি যায় তাহলে এবার আমি একা একা গিয়ে তোমাদের জন্য সন্ধান করে আনছি, সেটা ভীষণভাবে মানে সিক্রেটের সাথে, সিক্রেট বিষয়টাকে আমি গোপনীয়তা রাখছি, রেখে তোমাদের কাছে এনে তুলে ধরছি। ও ওর বাড়িতে ওই ভদ্রলোক না শ্যুট করলো, যাই হোক তার সঙ্গে একদম ন্যাকেট অবস্থায় ধরে একদম যা নয় তাই করে দিয়েছে, একদম রামপার। আমি কারোর নাম বলছি না, কিছু বলছি না, সব চরিত্র কাল্পনিকের মতো, তোমরা বুঝে নাও কাকে বলছি। পুরো ওই অবস্থায় যাচ্ছে তাই, তার জন্য রামপাট খেয়েছে। এদিকে আমাদের ইউটিউব থেকে প্রচুর লোকে, ওরও পাড়ার লোক প্রচুর পরিমাণে রিপোর্ট ফেলেছে, আমরা তো দিচ্ছি, ইউটিউবের লোকরা দিচ্ছে, সব কিছু মিলে, কারণ ওর পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে, ও প্রচুর পাপ করেছে, ও প্রচুর পাপ, ও ভগবানকে, বাচ্চাদেরকে, ও কাউকে ছাড়েনি, ও জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত, তারপরে হচ্ছে জাতীয় পতাকা, রবীন্দ্রনাথকে, মানে ও নিজেকে বিশাল শেরনি ভেবে নর্তকীর মতো নেচে চলে চলে ইউটিউবে। এখন তার ফল ভোগ করার টাইম এসে গেছে, যেই ফলটা ও ভোগ করছে আরও করবে। ওর ছেলেকে একেবারে রীতিমতো ফোনের মধ্যে নোংরা ছবি দেখছে সেই অবস্থায় ধরেছে, এতটা নোংরা মানে এতটা নোংরা, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কতটা নোংরামি করে চলেছিল, যে কারণে ও আজকে এই দিনটা ওর দেখতে হলো। দেখো ইনভিজিবল বর নিয়ে কীভাবে ইউটিউববাসীকে নাচিয়েছে, প্রথম দিকে প্রথম অবস্থায় কিন্তু তোমরা কেউ ওটা ইনভিজিবল বলে ভাবোনি, প্রথম দিকে কিন্তু প্রত্যেককে ও সত্যি ভাবিয়েছে, কিন্তু ও দীর্ঘদিন এই ব্যাপারটাকে টেনেছে বলে, দেখো এখনও তোমরা জানো ও নেই, ওর কোনো বর নেই, ও কিছু নেই, তবু কিন্তু কন্টিনিউ নাটক করে যায়, কন্টিনিউ মিথ্যেটাকে কীভাবে নাটক করে আমাদের কাছে একটা গল্প উপস্থাপনা করে, সেই জায়গায় ভাবো এই সত্যি ঘটনাগুলোকে ও কি তোমাদের সামনে আসতে দেবে, না তুলে ধরবে, না বলবে, ও কিন্তু চিৎকার করবে যে সব মিথ্যে, কিন্তু তোমরা নিজেরাই জানবা। আর আমি যার জন্য ওই প্রথম মানে আমি ওই যে গেছি স্টেশনের ক্লিপ, আর কেন বলো তো আবঝার মধ্যে আমি দিলাম, যাতে আমার নিজের সেফটির জন্য, বিশ্বাস করো, বাদ বাকি তোমাদের কাছে পুরো জেনুইন খবর তুলে নিয়ে এলাম। ন্যাকেট অবস্থায় ওকে ওই বুড়ো লোকটার সাথে ধরেছে, শুটকো লোকটার সাথে, তার জন্য চরম অশান্তি, চরম অশান্তি। দু নম্বর হচ্ছে ওর ছেলেকে পুরো ওই সিনেমা দেখতে মানে স্কুলে ওই সব মোবাইলের মতো ওই সব ভিডিও দেখছিলো সেটা ধরেছে, তাই নিয়েও চলছে ও একদম, যখন বলে না মানে বিপদ আসে তখন সব দিক দিয়ে। আর ওর পাড়ার লোক আর ইউটিউববাসীরা এত রিপোর্ট মেরেছে সেইখান থেকে চ্যানেলেরও গণ্ডগোল, সব গণ্ডগোল চলছে। যাই হোক তোমাদেরকে আমি প্রত্যেক মুহূর্ত প্রত্যেকটা খবর তুলে ধরবো, এখন তো গণপিটুনি খেয়েছে মানে চরম অশান্তি চলছেই, তার পরবর্তী অংশ অবশ্যই তোমাদেরকে জানাবো যে পিটানি খেয়ে ওর কী অবস্থা আছে, ওর মা কেমন আছে। এবার তোমরা মাথায় রেখো কিন্তু ওর মাকে বসিয়ে পুরোটাই বলবে মিথ্যে ঘটনা, এরকম কিছু হয়নি, ওর মাকে দেখো যে ওই মাটাকে যেভাবে পেন্সিল খাওয়াচ্ছিল, ওর মা কতটা ভয় পায় ঝুমসকে ভেবে নেবা, যেখানে বসিয়ে বসিয়ে পেন্সিল খাওয়াচ্ছে, যেখানটায় মাটিতে খেতে দেয় মাকে আর ওরা টেবিলে খায়, তারপর আবার যেদিন মায়ের সঙ্গে পেরে ওঠে না, মায়ের যখন সব পয়সা নেয়, মা যখন প্রতিবাদ করে তখন ওর মাকে ওই বলে, তোকে বলেছিল তুই অ্যাবনর্মাল, তুই পাগল, তুই ছিটেল, সিম 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 বলেছিল, মিলি পূজা সিম বলেছিল না তোর, তুই অ্যাবনর্মাল, তোর মাথায় ছিট আছে, তখন কিন্তু আবার আমাদের দোষ দেয়। এই মেয়ের একটা কথাও কিন্তু তোমরা বিশ্বাস করবে না, এই ইউটিউবে ফেরত আসার পর কিন্তু অনেক নাটকবাজি চলবে, তাই তোমরা কিন্তু বিশ্বাস করবে না, তোমাদের কাছে আমার সত্যি কথাটা তুলে ধরার দরকার, তাই আমি তুলে ধরলাম, বাকি বিশ্বাস না করা করা তোমাদের ইচ্ছা। কিন্তু জুমসের এই মুহূর্তে গণপিটুনি খেয়েছে, আর জুমসের ছেলে ওই যেমন আজে বাজে সিনেমা দেখতে গিয়ে মোবাইল নিয়ে স্কুলে বসে সিনেমা দেখতে গিয়ে ধরা খেয়ে ছেলেও স্যারের কাছে, স্কুলের স্যারের কাছে রামপিটুনি খেয়েছে।
তো চলো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে আর এবং পরবর্তী অংশ পরবর্তী খবরও নিয়ে চলে আসবো। ওর প্রতিদিনে কী কী করছে না করছে সব খবর নিয়ে আসবো। আর ওর মায়ের অবস্থা এখন কেরোসিন, কারণ এই হচ্ছে পেনশনটা তুলে নিয়েছে, নেওয়ার পর এখন ঘুরছে, ঘুরে বেড়াবো, খাবো দাবো এরকম করে সব পয়সা কেড়ে নিয়েছে। আর সেই দিনকে তো পুরো টাল্লি হয়েছিল, পিকনিক যেদিন করছিল করে একই গানে 50 বার নাচছিলো, টাল্লি ড্যাশ ড্যাশ খেয়েছিলো, বুঝতে পেরেছো তো? তো চলো টাটা বাই বাই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।